সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল রাফিকান গ্রামার স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করা নিয়ে। তোমরা জানো আমরা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে ভয়েস সম্পর্কে বা অ্যাকটিভ থেকে প্যাসিভ করার উপরে চারটি ভিডিও আপলোড করেছি। এর মধ্যে দুটি ভিডিও হচ্ছে সাধারণ অ্যাকটিভ থেকে প্যাসিভ করার কৌশল নিয়ে, এবং এর মধ্যে দুটি হচ্ছে রিফ্লেক্সিভ এবং কোয়াসি প্যাসিভ করা সম্পর্কে। মোট চারটি ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। আজকে আলোচনা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস পরিবর্তন করা নিয়ে। যাই হোক, তোমাদের সাথে একটি কথা আবারও বলে রাখি, সেটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে যেটি আমাদেরকে প্রাথমিকভাবে জানতে হবে সেটি হচ্ছে সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে, অবজেক্টে সাবজেক্টকে পরিণত করতে হবে। আবার বলছি, সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে, অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হবে। প্যাসিভ বাক্যটিতে অবজেক্টের পূর্বে বাই অথবা অন্য যে কোনো একটি প্রিপজিশন ব্যবহার করতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়ে থাকে। আর একটি মাত্র সূত্র যেটি দিয়ে আমরা প্যাসিভ করি, এবং এই জায়গাটাতেই হচ্ছে আমাদের এবং অন্যান্য টিচিং মেথডের মধ্যে পার্থক্য। অন্যান্য টিচিং মেথডে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য টেন্স অনুযায়ী, টেন্সের আলোকে শত শত রুলসকে পড়ানো হয়, বোঝানো হয়, দেখানো হয়। আমরা সেখানে টেন্সকে বাদ দিয়ে একটিমাত্র সূত্র দিয়ে অ্যাক্টিভ থেকে সকল প্রকার প্যাসিভ করছি, আর তা হচ্ছে বিভার্ব প্লাস ভি থ্রি। অর্থাৎ প্যাসিভ ইজ ইকুয়াল টু বিভার্ব প্লাস ভি থ্রি। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় শুধুমাত্র অ্যাক্টিভ বাক্যের মূল ভার্ব অনুসারে একটি বিভার্ব ব্যবহার করি, অ্যাক্টিভ বাক্যের মূল ভার্ব অনুসারে বিভার্ব ব্যবহার করি, আর তার সাথে ভি থ্রি ব্যবহার করি। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ওকে, আমি তোমাদের সাথে কিছু ইন্টারোগেটিভ বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কৌশল নিয়ে কথা বলছি। প্রথমে আমরা ডাব্লিউএইচ ছাড়া শুধু অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি হওয়া কিছু ইন্টারোগেটিভ বাক্য তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখাবো। ওকে, প্রথমে লক্ষ্য করো, যদি আমরা ডু দিয়ে করে থাকি, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, এই বাক্যে লাইক হলো ভার্ব, লাইক হলো ভার্ব, এটা মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে আছে। এটা নিয়ে আরেকটু কথা আমরা বলবো তোমাদের সাথে একটু পরে। ইউ হলো সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। এখানে ডু অক্সিলিয়ারি ভার্ব, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, অন্যান্য সকল ক্ষেত্রেও, ধরো একটা সিম্পলি ইন্টারোগেটিভ বাক্যকে যখন আমরা অ্যান্সার দেই, তখনও কিন্তু প্রশ্নবোধক বাক্যে ডু ডাজ ডিড থাকলে তা বাদ যায়, সে কারণে এখানেও বাদ যাবে। যেমন ধরো সিম্পলি যদি এটা ইন্টারোগেটিভ বাক্য হতো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, সিম্পলি ইন্টারোগেটিভ, ডু ইউ লাইক মি, অ্যান্সার কি দিতা, আই লাইক ইউ, এরকম অ্যান্সার তুমি দিতা। অথবা ধরো ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, ইয়েস আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা কিন্তু উত্তরে কখনো ডু এর ব্যবহার করি না, শুধু ডু না, প্রশ্নে যখন ডু ডাজ ডিড থাকে উত্তরে কিন্তু কখনোই ডু ডাজ ডিড আর ফিরে আসে না। তবে আমরা জানি ডু এর পরিবর্তে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ডাজ এর পরিবর্তে ভার্বের সাথে অ্যাডজুগ হয়, আর ডিড এর পরিবর্তে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। আবারও বলছি, প্রশ্নবোধক বাক্যে যখন ডু থাকে, ডাজ থাকে, ডিড থাকে, ডু ডাজ ডিড থাকে, তখন ডু ডাজ ডিড বাদ যায়। ডু এর পরিবর্তে প্রিন্সিপাল ভার্বটির ভি ওয়ান, ডাজ এর পরিবর্তে ভার্বের সাথে অ্যাস, এবং ডিড এর পরিবর্তে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। এই কথাটুকু তোমাদের মাথায় রাখতে হবে প্যাসিভ এর ক্ষেত্রেও। আচ্ছা, ওকে, তো ডু এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্রশ্ন থেকে উত্তর করার সময় ডু বাদ যায়। ওকে, এটা আমরা দুইটা ভাবে তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে এই বাক্যটাকে আগে আমরা অ্যাসার্টিভ করে নিতে পারি। তো অ্যাসার্টিভ করে নিলে কি হবে, অ্যাসার্টিভ করে নিলে হবে ইউ লাইক মি, আমরা এভাবে অ্যাসার্টিভ করে নিতে পারি। এটা তোমাদের একটা কৌশল দেখাচ্ছে, আমি আরেকটা কৌশল দেখাবো। সেক্ষেত্রেও ইউ সাবজেক্ট, লাইক ভি ওয়ান, আর মি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি আই। এরপরে আমরা বি ভার্ব, যেহেতু মূল ভার্বটা হচ্ছে লাইক, লাইক হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে একটা বি ভার্ব ব্যবহার করবো, কারণ আমরা জানি প্যাসিভ সময় হচ্ছে বি ভার্ব প্লাস ভি থ্রি। প্রিন্সিপাল ভার্বটি ভেঙে দুটি ভার্ব হবে, একটি বি ভার্ব আর একটি হচ্ছে ভি থ্রি। তাহলে লাইকের জন্য বি ভার্ব ব্যবহার করবো, এম ইজ আর, যেহেতু লাইক ভি ওয়ানে আছে, এম ইজ আর এর মধ্য থেকে আমরা এম ব্যবহার করবো, এর সাথে এম হয়, আই এম লাইট বাই ইউ। এটা কিন্তু অ্যান্সার হয়নি, কারণ তোমরা দেখতেছো এটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু প্রশ্নবোধক না, এটা হচ্ছে অ্যাসার্টিভ। আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই বাক্যটা প্রশ্নবোধক ছিল, এটা থেকে আমরা এটার অ্যাসার্টিভ রূপটা ধরে নিয়েছি। অ্যাসার্টিভ রূপ থেকে আমরা এটা প্যাসিভ করেছি, এখন আমরা প্যাসিভ করেছি অ্যাসার্টিভ রূপটির প্যাসিভ। তো আমরা এখন এটার ইন্টারোগেটিভ সাজাবো। তো ইন্টারোগেটিভ সাজাতে গেলে তোমরা জানো যে প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে, প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে।
তো প্রশ্নবোধক বাক্য যেহেতু আমরা করব শুধু এম এই সাহায্যকারী ভার্বটিকে আমরা পূর্বে লিখে দিব হবে এম আই লাইকড বাই ইউ প্রথমে আমরা যেটা করলাম ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কল্পনা করলাম অ্যাসার্টিভের প্যাসিভ করলাম এবং সেটাকে আবার পরে আমরা সাজিয়ে নিলাম ইন্টারোগেটিভ করার সময় শুধু কি করেছি প্রশ্নবোধক বাক্যকে প্রশ্নবোধক বাক্য সাজানোর জন্য আমরা শুধু সাহায্যকারী ভার্বটিকে সাবজেক্টের পূর্বে লিখেছি ওকে এবার এরকম আরেকটি বাক্য তোমাদের সাথে আমরা শেয়ার করছি একটু লক্ষ্য করো এটাও আমরা ডাব্লিউ সারা ব্যবহার করব কিন্তু ডু ডাজ ডিড বাদ দিয়ে অন্য একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করছি যেমন ধরো আমরা ক্যান ব্যবহার করছি ক্যান ইউ টেল মি দেখো এখানে ইউ হচ্ছে সাবজেক্ট টেল হচ্ছে ভার্বের মূল রূপ আর মি হচ্ছে অবজেক্ট তাহলে এইটাকেও আমরা এই বাক্যটির মতো আগে অ্যাসার্টিভ সাজিয়ে নিই তাহলে হবে ইউ ক্যান টেল মি এরপরে আমরা বাক্যটিকে এখন প্যাসিভ করে নিব তাহলে ইউ সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট মি সামনে চলে আসবে আই ক্যান সাহায্যকারী ভার্ব আছে এটা মোডালস আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা জানি বি ভার্ব প্লাস বি থ্রি ব্যবহার করব তো যেহেতু এই টেল এখানে ভার্বের মূল রূপে আছে মোডালসের পরে ভার্বের মূল রূপ বসে তাই আমরা বি ভার্বের একটি মূল রূপ এখানে ব্যবহার করব বি ভার্বের মূল রূপ হচ্ছে বি আবার আরেকভাবে বলতে পারি আমরা আমাদের সূত্রে প্রথম ভিডিওতে আমরা সূত্র দেখেছি সেখানে বলেছি যে মোডালস যখন থাকবে তখন প্যাসিভ করার সময় হবে মোডালস বা মোডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস বি থ্রি মোডাল থাকলে মোডাল বি প্লাস বি থ্রি ওকে তাহলে আই ক্যান বি টোল্ড বাই ইউ লক্ষ্য করো ইউ সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হয়েছে তার পূর্বে বাই বসেছে আর মি অবজেক্ট ছিল এটাকে আমরা সাবজেক্ট বানিয়েছি ক্যান এবং টেল এটা হচ্ছে ভার্ব এর মধ্যে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব আর টেল হচ্ছে ভার্বের মূল রূপ তাই মোডালস আর ভিজিল থাকার কারণে আমরা ব্যবহার করেছি মোডালস বি প্লাস বি থ্রি মোডালস বি প্লাস বি থ্রি এ বাক্যটি কিন্তু অ্যান্সার হয়ে যায়নি কারণ তোমরা লক্ষ্য করছো এটি প্রশ্নবোধক বাক্য ছিল এই প্রশ্নবোধক বাক্যটিকে আমরা আগে অ্যাসার্টিভ কল্পনা করলাম অ্যাসার্টিভ থেকে তার প্যাসিভ কল্পনা করলাম এবং সর্বশেষ আমরা এটাকে এখন ইন্টারোগেটিভ তৈরি করবো তো ইন্টারোগেটিভ তৈরি করতে হলে কি করতে হয় একটু আগে বলেছি সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হবে এখানে ক্যান আছে তাহলে ক্যান সামনে চলে আসবে আর সব ঠিক থাকবে শুধু সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসবে শুধু সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসবে হ্যাঁ এখানে আমরা ডাব্লিউএস দেখাইনি তবে যদি বাক্যগুলোতে আমরা ডাব্লিউএস চিন্তা করি যদি আমরা বাক্যগুলোতে ডাব্লিউএস চিন্তা করি তাহলে যেটি হবে সেটি হচ্ছে ডাব্লিউএস ফ্রেজটিও আমরা একেবারে সাহায্যকারী ভার্বের পূর্বে ব্যবহার করব এরকম আমরা তোমাদেরকে দু চারটি উদাহরণ দেখাচ্ছি যেমন ধরো হোয়াট ডু ইউ ওয়ান্ট এই বাক্যটিতে ইউ হলো সাবজেক্ট ওয়ান্ট হলো প্রিন্সিপাল ভার্ব এটা ভি ওয়ান ধরে নিচ্ছি কারণ এখানে ডু আছে একটু আগে বলেছিলাম ডু থাকলে ডু এর পরিবর্তে ভিওয়ান ধরতে হবে ডাস থাকলে ভিএস ধরতে হবে অথবা ভবিষ্যতে অ্যাস এবং ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম ধরে নিতে হবে কারণ প্রশ্নবোধক থেকে উত্তর করার সময় বা প্রশ্নবোধক বাক্যে প্যাসিভ করার সময় কি হয় ডু ডাস ডিড বাদ যায় ওকে তাহলে এই বাক্যে হোয়াট কি অনেকেই ভাবতে পারে হোয়াট তাহলে এটা সিম্পলি অতিরিক্ত অংশ অথবা অন্য কিছু হবে না এই হোয়াট কিন্তু অবজেক্ট হোয়াটটা হচ্ছে অবজেক্ট আচ্ছা ওকে এই বাক্যটা আমরা একটু আগে যেমন তোমাদের আগের বাক্যগুলো কি দেখিয়েছি আগের বাক্যগুলো যেমন ইন্টারভিউ থেকে অ্যাসার্টিভ তোমাদেরকে দেখিয়ে নিয়েছি তারপরে আমরা সেটার প্যাসিভ করেছি এবং প্যাসিভটাকে আবার ইন্টারভিউ সাজিয়েছি এই বাক্যটা আমরা সেভাবে দেখাচ্ছি দেখো ইউ ওয়ান্ট হোয়াট এখানেও ইউ সাবজেক্ট হোয়াট হলো অবজেক্ট আর ওয়ান্ট হলো ভি ওয়ান দেখো আমরা জানি একটি বাক্যকে কি বাক্যাখ্যা দ্বারা প্রশ্ন করলে সাধারণত অবজেক্ট পাওয়া যায় বাক্যটিকে তুমি প্রশ্ন করো ইউ ওয়ান্ট হোয়াট হোয়াট হলো অবজেক্ট ওকে
এবার আমরা বাক্যটিকে প্যাসিভ করব তাহলে আমরা জানি অবজেক্ট কি হবে অবজেক্ট হবে সাবজেক্ট যদিও এই রূপটা আসলে কোনো ফর্মাল রূপ না এটা আসলে একটা ইনফর্মাল সেন্টেন্স আমি লিখেছি তোমাদের বোঝার জন্য ওকে হোয়াট এরপর আমরা 1 v1 v1 থাকলে আমরা জানি এম ইজ আর প্লাস v3 হবে তাহলে হোয়াট এর সাথে হোয়াট হলো থার্ড পারসন সিঙ্গুলার ইজ ব্যবহার করব হোয়াট ইজ ওয়ান্টেড v3 ব্যবহার করব হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়াট ইজ ওয়ান্টেড বাই এটা কিন্তু অলরেডি প্রশ্নবোধক হয়ে গেছে ওকে এবার আমরা বাক্যটিকে আরেকটি এই হোয়াট এর মতো আরেকটি বাক্য তোমাদেরকে দেখাচ্ছি হোম ডু ইউ ধরো এটাই দেই হোম ডু ইউ ওয়ান্ট আবারও ইউ হচ্ছে সাবজেক্ট ওয়ান্ট হচ্ছে ভি ওয়ান সরি এটা হোম হোম হচ্ছে অবজেক্ট আমরা এমনিতেও জানি হু হচ্ছে সাবজেক্ট হোম হচ্ছে অবজেক্ট আর হোজ হচ্ছে পসেসিভ তো এই বাক্যটার মতো আবার এটাকে একটু ইনফর্মাল ওয়েতে সাজিয়ে নিচ্ছি ইনফর্মাল ওয়েতে সাজিয়ে নিচ্ছি ইউ হলো সাবজেক্ট তারপরে ওয়ান্ট হলো ভার্ব আর হোম হচ্ছে অবজেক্ট আসলে কেন সাজিয়ে নিচ্ছি কারণ আমরা তোমাদেরকে সবসময় দেখাচ্ছি যে ইন্টারোগেটিভটাকে আমরা একটু অ্যাসার্টিভ ফর্মে সাজিয়ে নিব ইন্টারোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভ ফর্মে সাজিয়ে নিব এখন এই বাক্যটা আসলে কিন্তু ইন্টারোগেটিভ বাক্যের অ্যাসার্টিভ ফর্ম হয় না রিয়েলি এটা একটা ইনফর্মাল রূপ আমি তোমাদেরকে বলতেছি বারবার এটা ইনফর্মাল ফর্মাল কোনো রূপ না কিন্তু জাস্ট আমরা বোঝার জন্য ব্যবহার করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য যেটি হচ্ছে অবজেক্ট এই বাক্যটি হচ্ছে অবজেক্ট এটি হচ্ছে অবজেক্ট এই জন্য অন্যান্য বইতে একটা রুলস আছে হোয়াট থাকলে বাই হোয়াট হবে এরকম অদ্ভুত কিছু রুলস দেওয়া আছে হু থাকলে বাই হোম হবে হোম থাকলে হু হবে ধরনের অদ্ভুত নিয়মে নিয়মে যাতে তোমরা মানে ব্যস্ত না হয়ে যাও যে কারণে আমরা তোমাদেরকে একটা ফর্মেটই দেখাচ্ছি অবজেক্টটাকে সাবজেক্ট করবো সাবজেক্টটাকে অবজেক্ট করবো এটি মূলত অবজেক্ট এটি মূলত অবজেক্ট কেমন পর্যন্ত এই হোয়াট এবং এই হোমকে কেউ অন্য কোনো উপাদানে প্রমাণিত করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এই হোয়াট এবং হোম হচ্ছে অবজেক্ট যেহেতু হোম অবজেক্ট তাহলে আমরা হোমটাকে কি করবো সাবজেক্ট বানিয়ে নিব ওকে আসো হোম এটার আমরা সাবজেক্ট লিখবো হচ্ছে হু এটা সবাই জানে হোম হচ্ছে অবজেক্ট আর হু হচ্ছে তার সাবজেক্টিভ রূপ যেমন মি হচ্ছে সাব অবজেক্ট আর আই হচ্ছে সাবজেক্ট এরকম তো হু হচ্ছে সাবজেক্ট এরপর আমরা কি ব্যবহার করবো আমরা ওয়ান যেহেতু ভি ওয়ান ওয়ান যেহেতু ভি ওয়ান ইউ হচ্ছে সাবজেক্ট ওয়ান হচ্ছে ভি ওয়ান হোম হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট আমরা সাবজেক্ট বানিলাম এরপর ওয়ান ভি ওয়ান ভি ওয়ান থাকলে আমরা জানি প্যাসিভ করার সময় এমিজার প্লাস ভি থ্রি হবে হু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম এখানে আছে তাই হু ইজ ওয়ান্টেড ভি থ্রি ব্যবহার করব হু ইজ ওয়ান্টেড বাই ইউটা অবজেক্ট হয়ে যাবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ এই মাঝখানের দুটি বাক্য কিন্তু ইনফর্মাল এটা আমরা জাস্ট কল্পনা করে নিয়েছি আমাদের বাক্যগুলোকে ধরার জন্য যে এগুলো আসলে অ্যাসার্টিভ ফর্মে গেলে বাক্যটা কেমন হবে সাবজেক্টটা কোথায় থাকবে অবজেক্টটা কোথায় থাকবে জাস্ট এই কল্পনাটুকু করার জন্য ওকে এখন তোমাদেরকে হোয়াট এবং হু ব্যবহার করে দেখাবো যা সাবজেক্ট হিসেবে কাজ করবে বাক্যের মধ্যে যেমন ধরো হোয়াট মেড ইউ হ্যাপি ওকে তোমাদের একটি কথা বলে নেই একটু আগে আমরা যে ওয়ার্ড ব্যবহার করলাম সেই বাক্যে হোয়াট ডু ইউ ওয়ান্ট এই বাক্যে কিন্তু ওয়ার্ড ছিল অবজেক্ট কিন্তু আমাদের এই বাক্যে হোয়াট হলো সাবজেক্ট কারণ তোমরা দেখতেছো মেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম মেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্বের পূর্বে আমরা জানি সাবজেক্ট বসে আর ইউ হলো অবজেক্ট ওকে এটা এক্সটেনশনাল পার্ট তাহলে এবার আমরা এই বাক্যটিকে যখন প্যাসিভ করব তখন কিভাবে হবে দেখো আমরা কিন্তু জানি অবজেক্ট কি হয় সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট আমরা আগে একটু রাফ করে নিচ্ছি অবজেক্ট কি হবে সাবজেক্ট হবে তাহলে ইউটা সামনে চলে আসলো ইউ সামনে চলে আসলো ইউ এরপরে আমরা জানি প্যাসিভ করতে হলে ভিভার প্লাস ভি থ্রি ব্যবহার করতে হয় ভিভার ব্যবহার করতে হবে যেহেতু এখানে ভি টু আছে পাস্ট ফর্ম আছে তাহলে ভিভার ব্যবহার করতে হবে ওয়াজ অফ ওয়ার ইউর সাথে আমরা জানি ওয়ার হয় সবসময় ইউ ওয়ার এই যে ইউর সাথে ওয়ার হয় আয়ের সাথে কি হয় হি এর সাথে কি হয় সকল সাহায্যকারী ভার্বের একটা প্যাটার্ন দেওয়া আছে আমাদের পার্সোনাল ভিডিওতে তোমরা একটু দেখে নিবে সকল পার্সোনের সাথে কোন কোন ভার্বগুলো বসে সেগুলো দেওয়া আছে পার্সোনাল ভিডিওতে ওকে তাহলে ইউ আয়ার এবার আমরা মেডের ভি থ্রি ব্যবহার করবো মেডের ভি থ্রিও কিন্তু মেড ইউ আয়ার মেড হ্যাপি এটা যেহেতু এক্সটেনশন পার্ট যেখানে ছিল সেখানে রাখলাম এবার আমরা ব্যবহার করবো বাই হোয়াট কারণ হোয়াটটা সাবজেক্ট ছিল এটাকে অবজেক্ট বানালাম আর প্যাসিভ বাক্য অবজেক্টিভ রূপে আমরা জানি বাই অথবা অন্য একটি প্রিপোজিশন বসে এখানে আমরা বাই ব্যবহার করলাম আমরা তোমাদের সাথে শেয়ার করব বাই ছাড়া আর কি কি প্রিপোজিশন বসে সেটা ইনশাল্লাহ তোমাদেরকে এই ভিডিওর শেষের দিকে আমরা বা মাঝখানে এটা দিয়ে দিব তোমরা একটু খেয়াল
ख्याल রাখবে আমরা এগুলো লিখে দিব তোমাদেরকে ওকে একটু লক্ষ্য করো আমরা যেটা করলাম সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম ভার্বটিকে চেঞ্জ করে দুটি ভার্ব বানাইলাম ভার্ব প্লাস ভি3 হুম ভার্ব ব্যবহৃত হলো এটা ভি2 তাই ওয়াই ব্যবহৃত হলো মেড ভি3 ব্যবহৃত হলো তার মানে মেড ভার্ব ভেঙে দুটি ভার্ব ব্যবহার হয়েছে একটা ভি ভার্ব একটা ভি3 আমরা জানি প্যাসিভ সমাস সমান ভার্ব প্লাস ভি3 আর হোয়াট হলো সাবজেক্ট সেটাকে আমরা অবজেক্ট বানিয়েছি তার পূর্বে একটা বাই ব্যবহার করেছি বাই ভার্ব হ্যাপি অতিরিক্ত অংশ যেখানে ছিল সেখানে রেখেছি কিন্তু এখনই প্যাসিভ হয়ে যায়নি আমরা জানি প্যাসিভ বাক্যে কি বসে প্যাসিভ বাক্যে সাবজেক্ট সরি 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 প্যাসিভ বাক্যে না আমরা ইন্টারোগেটিভ বাক্যের কথা বলছি যেহেতু ইন্টারোগেটিভ বাক্যে আমরা জানি সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব হয় তাহলে এই সাহায্যকারী ভার্বটিকে ধরে আমরা যদি শুধু সামনে লিখে দেই তাহলেই কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে ইন্টারোগেটিভ হয়ে যাবে আই আর ইউ মেট হ্যাপি বাই এবার একটু কাজ এটা একটু মুছে নেই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা লিখে নেই লিখে তারপরে মুছে দেখাচ্ছি দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম শুরুতে যে ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বের সাবজেক্টে পূর্বে বসে তার মানে এই ইউটি কিন্তু অলরেডি সাবজেক্টে পূর্বে বসছে আরেকটি কাজ আমাদের করতে হয় সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে যখন কোনো ডাব্লিউ এস ফ্রেজ থাকে ডাব্লিউ এস ওয়ার্ড থাকে সেটাকে কিন্তু একেবারে শুরুতে অর্থাৎ সাহায্যকারী ভার্বের শুরুতে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডটাকে আমরা সামনে ব্যবহার করব ওয়ার্ডটাকে সামনে ব্যবহার করব এখন আমাদের বইপুস্তকগুলোতে প্রচলিত যে বইপুস্তকগুলো রয়েছে সেগুলোতে বলা হয় যে ওয়ার্ড যদি থাকে তাহলে ওয়ার্ডের পরিবর্তে বাই ওয়ার্ড হবে শুরুতে তারা কি করে তারা এই বাইটাকেও ধরে সামনে নিয়ে আসে আমি আসলে বাইটাকে ধরে সামনে আনতে চাচ্ছি না কারণ আসলে রিয়েলি ফর্মাল ইংলিশে কিন্তু কখনোই তোমরা দেখো নি যে বাই ওয়াট ওয়ার ইউ মেড হ্যাপি এরকম কখনো হয় না যে কোনো ফর্মাল ইংলিশে কিন্তু প্রিপজিশন থাকলে সেটা আলটিমেটলি বাক্যের শেষে থাকে প্রশ্নবোধক বাক্যে যেমন ধরো যশোর কিসের জন্য বিখ্যাত এই বাক্যটি ইংরেজি হচ্ছে হোয়াট ইজ যশোর ফেমাস ফর ঠিক আছে তো শেষে প্রিপজিশন থাকে এরকম হাজারো উদাহরণ তোমরা দেখতে পারবে কিন্তু বাই দিয়ে ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে একটা প্রিপজিশন তারপরে একটি বাক্য অথবা ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে একটা প্রিপজিশন তারপরে ডাব্লিউ এস ওয়ার্ড তারপরে বাকি বাক্যটা এটা কিন্তু একটা ফর্মাল না এটা ইনফর্মাল ওয়ে ইনফর্মাল সেন্টেন্স সুতরাং তোমরা এই ধরনের বাক্য করবে না হ্যাঁ একান্ত যদি কোনো স্যার তোমাদেরকে জ্বালাতন করে যে বাই লিখো নি কেন তুমি বাইটাকে লিখে দাও সামনে আর কোনো পরিবর্তন হবে না শুধু বাইটাকে লিখে দিলেই হবে বাই হোয়াট ওয়ার ইউ মেড হ্যাপি আমি তোমাদেরকে বলছি যে তোমরা শুধু ওয়ার্ডটাকে সামনে ব্যবহার করবে শুধু ওয়ার্ডটা ব্যবহার করবে সামনে আর কোনো কিছু করবে না বাইটা যেখানে আছে সেখানেই থাকবে সেটা ফর্মাল হতে হবে ওকে এরকম আরেকটি উদাহরণ আমরা দেখাচ্ছি তোমাদেরকে হু এইটাই তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে হু মেড ইউ হ্যাপি বাক্যটি প্রশ্নবোধক এটাকে আমরা ইন্টারোগেটিভ করব তাহলে আমরা দেখছি হু হচ্ছে এখানে সাবজেক্ট মেড হচ্ছে ভি টু আর ইউ হলো অবজেক্ট তোমাদেরকে বলি একটু আগে আমরা যে হোম দিয়ে বাক্য দেখেছিলাম হোম ডু ইউ ওয়ান্ট এখানে কিন্তু হোম ছিল অবজেক্ট আর এই বাক্যে হু হচ্ছে সাবজেক্ট আসলে সাবজেক্ট অবজেক্ট আমরা প্রিন্সিপাল ভার্ব দেখে চিনতে পারি যেহেতু মেড হচ্ছে ভি টু প্রিন্সিপাল ভার্ব এর পূর্বে হচ্ছে সাবজেক্ট বসবে এটা প্রিন্সিপাল ভার্ব তার পূর্বে হচ্ছে সাবজেক্ট তাহলে হু হলো সাবজেক্ট আর ইউ হলো অবজেক্ট আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট হবে তাহলে ইউটাকে আমরা সামনে নিয়ে আসি ইউ অবজেক্টকে সাবজেক্ট আকারে নিয়ে আসলাম এটা ভি টু ভি টু থাকলে আমরা জানি কি হবে ওয়াজ অথবা অয়ার তারপরে ভি থ্রি হবে তাহলে এখানে অয়ার ব্যবহার করছি ইউর সাথে মেড ইউ আর মেড হ্যাপি বাই হোম বাই হোম হলো একটু আগে তোমাদের বলেছিলাম হু সাবজেক্ট হোম অবজেক্ট আর হোজ হচ্ছে পসেসিভ ফর্ম ওকে এখানে এখানে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়নি আমাদের ইন্টারোগেটিভ করতে হলে আমরা জানি কি করতে হবে সাহায্যকারী ভার্বটিকে সামনে ব্যবহার করতে হবে তাহলে ওয়ার হলো সাহায্যকারী ভার্ব সেটাকে আমরা সামনে ব্যবহার করছি ওয়ার ইউ দেখো কোনো পরিবর্তন করছি না শুধু সাহায্যকারী ভার্বটিকে ধরে আমরা সামনে নিয়ে গেলাম ওয়ার ইউ মেড হ্যাপি এরপরে রয়ে গেছে বাই হোম আবারও লিখে নিচ্ছি তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি এরপর আমরা জানি যখন একটি বাক্যকে প্রশ্নবোধক করতে হয় সাহায্যকারী ভার্ব থাকলে সেটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হয় এবং ডাব্লিউ এস ওয়ার্ড থাকলে বা ডাব্লিউ এস ফ্রেজ থাকলে সেটাকে সাহায্যকারী ভার্বের উপর ব্যবহার করতে হয় তাই আমরা হোমটাকে ধরে সামনে নিয়ে যাব হোম ধরে সামনে নিয়ে গেলাম কারণ ডাব্লিউ এস ফ্রেজটাকে সামনে ব্যবহার করতে হয় আমাদের কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল করা এরপরেও বই পুস্তকে কথা আছে হু থাকলে বাই হোম হয় হু থাকলে বাই হোম হয় এই ধরনের ভৌতিক নিয়মে তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই
একটু আগে ব্যাখ্যা করেছি আমরা এরকম বাক্যে অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পূর্বে প্রিপজিশন ব্যবহার করাটা হচ্ছে এক ধরনের ইনফর্মাল ওয়ে। তোমরা ইনফর্মাল এটা করবা না, এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে তোমরা কোনো ফরেনারকে কখনো শুনবে না এরকম ভাবে বাক্য বলতে। তাছাড়া কোনো বই পুস্তকে তোমরা এরকম বাক্য দেখবেও না। যদি দুই একটা চোখে পড়ে, আমি বলবো এই পরিমাণ হচ্ছে হাজারে বা লাখে একটি বাক্য তোমাদের চোখে পড়তে পারে, কিন্তু তোমরা শত শত হাজার হাজার বাক্য দেখবে যেখানে প্রিপজিশন গুলো বাক্যের প্রশ্নগত বাক্যের শেষে ব্যবহৃত হয়। আমরা লিখব হোম ওয়ার ইউ মেড হ্যাপি বাই, বাইটা শেষে থাকবে। হ্যাঁ, যদি একটু আগে বলেছিলাম যদি টিচাররা জ্বালাতন করে যে তোমাকে এত পণ্ডিত হতে হবে কেন, তোমার বইতে যা আছে তাই লেখো, তাহলে তুমি শুধু কি করবে, শুধু বাইটাকে ধরে সামনে লিখে দাও টিচারকে সন্তুষ্ট করার জন্য। তবে আমি বলবো যে না, এটা তোমাদের করার দরকার নেই। তোমরা এবার তোমাদেরকে আরেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেখাচ্ছি, যেখানে ইন্টারোগেটিভ বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সাবজেক্ট কিংবা অবজেক্ট কিছু হিসেবেই মানে কোনো ফর্মে ব্যবহৃত হবে না, এটা অতিরিক্ত ফর্মে ব্যবহৃত হবে। কারণ এরকম বাক্য তোমাদের সামনে থাকতে পারে, হোয়েন থাকতে পারে, তারপরে তোমাদের সামনে হোয়াই থাকতে পারে, এরকম অনেক বাক্য তোমাদের সামনে বসতে পারে। আমরা তোমাদেরকে দুটা বাক্য দেখাচ্ছি, হোয়েন ডিড ইউ প্লে বল, তুমি কখন বল খেলো। এই বাক্যটিতে ইউ হলো সাবজেক্ট, প্লে হলো ভার্বের পাস্ট ফর্ম, কারণ ডিড আছে, আমরা ডিডের কারণে প্লেটাকে ভার্বের পাস্ট ফর্ম লিখবো, এটা তোমাদেরকে বলা হয়েছে পূর্বেই। আর বল হচ্ছে অবজেক্ট, আমরা জানি এই বাক্যে সাবজেক্টও পেয়েছি, ভার্বও পেয়েছি, অবজেক্ট পেয়েছি, তার এই কারণে হোয়েন হচ্ছে এখানে অতিরিক্ত অংশ, এটা হচ্ছে এক্সটেনশন, এটা যেভাবে থাকবে সেখানে আবার রেখে দিব। তাহলে এখানে আমরা হোয়েনটাকে হোয়েন আকারেই রেখে দেই। এটা আমি বারবার করে নিচ্ছি না তোমাদের দেখানোর জন্য, জাস্ট তোমরা ইতিমধ্যে অলরেডি যেহেতু আমরা অনেকক্ষণ ধরে করছি তোমাদের হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এবার কি করবো, অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। তাহলে অবজেক্ট হচ্ছে কোনটা, অবজেক্ট হচ্ছে আমাদের বল, বল আমরা লিখে নিলাম। আর তারপরে আমরা জানি বলের সাথে কি হবে, এবার সাহায্যকারী ভার্ব পশমী বিভাগ পাস দিচ্ছি, আমি সামনে জায়গা রেখেছি বিভাগ ব্যবহার করার জন্য। কারণ ইতিমধ্যে তোমরা অভ্যস্ত হয়ে গেছো ব্যাপারটা যে প্রশ্নবোধক বাক্য হলে কিন্তু সাবজেক্টের উপরে সাহায্যকারী ভার্ব বসবে। এখানে ডিট আছে তাই আমরা প্লেকে ভিটু ধরেছি, যেহেতু প্লেকে ভিটু ধরেছি তার মানে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করবো। বলের সাথে কি ব্যবহার করবো, বলের সাথে ব্যবহার করবো ওয়াজ। তাহলে হোয়েন ওয়াজ বল, ভিথ্রি ব্যবহার করবো, হোয়েন ওয়াজ বল প্লেট বাই, সাবজেক্ট হচ্ছে ইউ, তাই এটাকে আমরা অবজেক্ট বানিয়ে দিলাম, হোয়েন ওয়াজ বল প্লেট বাই ইউ। লক্ষ্য করো এই বাক্যটিতে কিন্তু হোয়েন অতিরিক্ত অংশ, যেখানে আছে সেখানেই রয়েছে, হোয়েনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই বাক্যটি যদি ধরো এই বাক্যটি যদি আমরা হোয়াই দিয়ে লিখি, এটাও কিন্তু সাবজেক্ট কিংবা অবজেক্ট না। যেমন ধরো হোয়াই ডু ইউ লাইক হিম, এই বাক্যটিতেও ইউ হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভি ওয়ান, ডু এর কারণে আমরা এটাকে ভি ওয়ান ধরে দিচ্ছি, আর হিম হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে একই রকম ভাবে হোয়াই কিন্তু সাবজেক্ট না অবজেক্ট না, হোয়াই সাবজেক্ট না অবজেক্ট না। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট কিংবা অবজেক্ট কিছুই না হয়, তাহলে হোয়াই বা ডাব্লিউএইচ ওয়ার্ড যেটাই থাকুক না কেন সেটা যেখানে থাকবে সেখানেই আমরা রাখবো, রেখে দিলাম শুরুতে। এবার আমরা ব্যবহার করবো অবজেক্টকে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিম, এটা হয়ে গেল হিম। সামনে জায়গা রেখেছি কেন, এখানেও রেখেছিলাম কারণ আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসবে, তাই সাহায্যকারী ভার্বের জন্য জায়গা রাখলাম। এখানে ভি ওয়ানে আছে, ভি ওয়ান থাকলে আমরা জানি অ্যামিজার ব্যবহার করতে হয়, তাহলে হি এর সাথে বসবে হচ্ছে ইজ, ইয়ের সাথে কি বসবে, ইজ বসবে। আবার বলছি কোন পার্সনের সাথে কোন ভার্ব বসে এটা কিন্তু আমাদের একটা ভিডিও আছে পার্সনে, সেটা তোমরা দেখে নিবে। এবার আমরা লিখবো ভি থ্রি, আমরা জানি প্যাসিভ সংস্করণ হচ্ছে বিভার প্লাস ভি থ্রি, বিভারটা আগে লিখেছি কারণ আমরা জানি বিভার হলো সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের পূরে বসে। তাহলে ইজ হি, এবার লাইক এর ভি থ্রি লিখবো, লাইট বাই, ইউ হলো সাবজেক্ট, তাহলে বসবে এটা খুব সহজ। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তোমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট না হয় তাহলে কিন্তু খুব সহজ, শুধু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করলে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেখানে আছে সেখানে রাখলেই হবে। ওকে, আমরা চেষ্টা করেছি তোমাদের কাছে ইন্টারগ্রেটিভ বাক্যটিকে বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করতে হয় সে সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার জন্য। আশা করি তোমরা যদি বারবার এই ভিডিওগুলো আমার এই ভিডিওটা বারবার দেখো এবং বোঝার চেষ্টা করো, তোমাদের সকল সমস্যার সমাধান হবে। তারপরেও সমস্যা থাকতে পারে, সমস্যা থাকাটাই স্বাভাবিক, তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই সমস্যার সমাধান দিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সবাই।